করোনা কালের মধ্যেও বলিউড তারকাদের আয় কমেছে প্রচুর, কিন্তু উপার্জনে তারা এখনও দেশের শীর্ষে। একটি আন্তর্জাতিক রেটিং সংস্থা সম্প্রতি বলিউড তারকাদের আয় ও সম্পদের বিচারের প্রথম দশের যে একটি তালিকা তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে পুরনো চালই ভাতে বেড়েছে। প্রথম দিকে আছেন পুরনো তারকারাই, শীর্ষে আছেন সেই শাহরুখ খান। তার মোট সম্পদের পরিমাণ $630 মিলিয়ন। পরপর ছবি ফ্লপ হলেও শাহরুখ দৈনিক আয় করেন $80,000। শাহরুখের পর দ্বিতীয় স্থানটি ধরে রেখেছেন অমিতাভ বচ্চন, মোট সম্পদের পরিমাণ $455 মিলিয়ন। অমিতাভের দৈনিক আয় $60,000। $360 মিলিয়ন আয় নিয়ে তৃতীয় স্থানে সালমান খান, দৈনিক আয় $27,000। অক্ষয় কুমার আছেন পরের স্থানটি দিয়েই, সম্পদের পরিমাণ $325 মিলিয়ন। পঞ্চম স্থান আমির খানের, মোট সম্পদ $225 মিলিয়ন, প্রতিদিন আয় করেন $42,000। ছবি পিছু তিনি নিয়ে থাকেন $35 কোটি। ছয় নম্বরে আছেন নবাব পুত্র সাইফ আলী খান, মোট সম্পদ $150 মিলিয়ন, দৈনিক আয় $11,000। সাইফ ছবি পিছু নেন $7-10 কোটি। সপ্তম স্থানে অবস্থান ঋত্বিক রোশনের, মোট সম্পদ $50 মিলিয়ন, ছবি পিছু তিনি নেন $25-34 কোটি, দৈনিক আয় তার $10,000। $45 মিলিয়ন আয় নিয়ে চকোলেট বয় রণবীর কাপুর এর পরেই, ছবি পিছুর পারিশ্রমিক $25 কোটি, দৈনিক আয় করেন তিনি $10,000। এর পরের স্থানেই আছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী, তার সম্পদের পরিমাণ $40 মিলিয়ন। $9-10 কোটি মিঠুন নেন ছবি প্রতি, দৈনিক আয় $21,000। তালিকার শেষ অর্থাৎ দশম নামটি হচ্ছে নতুন জেনারেশনের হার্টথ্রব রণবীর সিংয়ের, তার মোট সম্পদের পরিমাণ $35 মিলিয়ন, ছবি পিছু নিয়ে থাকেন $20 কোটি, দৈনিক আয় $12,000। কোভিডে আয় কমার পরও চিত্রটি এরকমই, তবে তালিকা আলো করে আছেন ওল্ড ইজ গোল্ড রায়।